माननीय মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটি বিশেষ আবেদন। আমি অভিজিৎ পতিহার, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা, বর্তমানে গুজরাটের বরোডা জেলায় থাকি একজন শ্রমিক। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেনি হিসাবে 2000 টাকার কাজ অফার পেয়েছিলাম, যেটা সেখানে থেকে যদি আমি কাজ করতাম তাহলে সেটা 1000 টাকা আমাকে বাড়ি থেকে নিয়ে আসতে হতো। সেই জন্যই অন্য রাজ্যে আজ কাজ করতে আসা। আমাদের মতন লক্ষ লক্ষ মানুষ তাদের সমস্যা ও ভবিষ্যতের চিন্তা এবং অন্যান্য নানা কারণে অন্য রাজ্যে এসে কাজ করে। আজ কোভিড-19 জন্য সাধারণ মানুষ অসহায়। তাদের মধ্যে সবচেয়ে বড় অসহায় যারা অন্য রাজ্যে কাজ করেন এবং তাদের পরিবার। যেহেতু লক্ষাধিক মানুষ, সেহেতু তাদের সমস্যাও লক্ষাধিক। সেগুলো সকলেই জানেন যে কী কী সমস্যা হতে পারে। তার মধ্যে কিছু সমস্যা যেমন মানুষ অনেকদিন কাজ না থাকার কারণে খেতে না পাওয়া, কিছু মানুষের বাড়ি ফেরার চিন্তা এবং কিছু মানুষের পরিবারের সঙ্গে হয়তো 2-3 বছর দেখা হয়নি, তারা এই অসময়ে পরিবারের মানুষের সঙ্গে সময় কাটাতে জানে। তা আমরাও সেইভাবেই চাই যে আমরা 12 জন আমাদের মতন হাজার হাজার গ্রুপে লক্ষাধিক পশ্চিমবঙ্গের মানুষ অসহায়ভাবে আপনার আশায় কবে আপনি ট্রেনের ব্যবস্থা করবেন সেই আশায় তাদের ধৈর্য শক্তি হারিয়ে ফেলেছে। যারা ধৈর্য শক্তি হারিয়ে ফেলেছে তারা চেষ্টা করছে পায়ে হেঁটে বাড়ি ফেরার, কিন্তু কতদিন আর মানুষ ধৈর্য শক্তি, বাকি মানুষ কতদিন ধৈর্য শক্তি ধরে রাখবে? আমি সমস্ত জায়গায় কত মানুষ আটকে আছে এটা জানি না, কিন্তু এইটুকু যতদূর সম্ভব আমি জানি যে গুজরাটের জন্য 500 জন যথেষ্ট নয়। কারণ আমাদের আপনাদের কাছে তো রিপোর্ট আছে, যে রিপোর্ট আছে যে কতজন মানুষ বাইরে আটকে আছেন বা তারা ফিরতে চান, এবং সেই ততগুলো মানুষকে বাড়ি ফেরানোর জন্য কতগুলি ট্রেনের ব্যবস্থা করা যেতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ, দয়া করে গুজরাট থেকে এবং অন্যান্য রাজ্য থেকে পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা করে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে আমাদের সাহায্য করুন। পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা করতে কিছু সমস্যা হলে সেটা নিউজ চ্যানেলে সরাসরি জানান, সেই সমস্যা আশা করি সমাধান হবে। আমাদের ধৈর্যশক্তি আর কতদিন হবে জানি না। এই 55 দিন আমরা বিনা কাজে বাড়িতে বসে আছি। আমাদের যা ইনকাম ছিল সেই ইনকাম থেকে আমরা আজ পর্যন্ত খরচ চালাচ্ছি। তো সেই হিসাবে অন্য রাজ্যে থাকা মানুষ ও তার পরিবার সব কিছু মিলিয়ে প্রায় 5 কোটি মানুষ আপনার উপর আশা করে বসে আছে। তাদের এভাবে নিরাশ করবেন না। দয়া করে সেই নিউজ চ্যানেলকে যে দিনই আমাদেরকে সাপোর্ট করতে চলেছেন এবং সাধারণ কর্মী ও সমস্ত পুলিশ অফিসার এবং বিভিন্ন রকমের দপ্তরে থাকা মানুষ ও শ্রমিক সকলকে আমি ধন্যবাদ জানাবো যে তারা তাদের কাজ যথেষ্টভাবে পালন করেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ যে পর্যাপ্ত ট্রেন দিয়ে আমাদের বাড়ি ফেরার চেষ্টা করুন।